হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। কি করতেছেন? না এই যে একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। তুমি কি করতেছো? এই তো পুকুর পাড়ে বসে আছি। হ্যাঁ দেখেন, আপনার সাথে তো আমার অনেক দিন ধরে পরিচয়, একটা এই মুহূর্তে একটা সেলফি পাঠান। কি একটা সেলফি পাঠাইতাম? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাইতেছি। হ্যাঁ সেলফি পাঠাইছি, পাইছো? আপনার ছবিটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন? আপনার সাথে তো আমার অনেক দিন ধরে পরিচয়, আসেন না আমরা একদিন সরাসরি দেখা করি। আমার সাথে দেখা করতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কবে দেখা করতে চাও। তাহলে আজকে বিকেলে পার্কে আসেন, দেখা করি। আজকে বিকেলে? হ্যাঁ আজকে বিকালে। আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে আজকে বিকেলে। আচ্ছা ঠিক আছে তাহলে রাখি। হ্যাঁ কোথায়? আমি পার্কে আছি। আচ্ছা আচ্ছা, এই যে এসে পড়ছি আমি। আচ্ছা আচ্ছা, আমি গুলচত্বর আসতেছি। আপনার রুমি না? হ্যাঁ আমি রুমি। আপনি? আপনি আমার চিনতে পারছেন না? আমি আপনার ভালোবাসা, আপনি যে আমাকে ভালোবাসেন, ফেসবুকে অনেকবার লিখছেন আমি তোমাকে ভালোবাসি, আমি তো সে। আপনি? আপনি সে? আপনার এই অবস্থা, এই পোশাক, আপনাকে বলছি আমি ভালোবাসার কথা? হ্যাঁ মনে হয় ভুল করছি আপনাকে ভালোবাসার কথা বলে, জানলে বলতাম না। মোবাইলে তো আপনাকে অনেক সুন্দরই রাখছিল, আপনি এমন, জানলে আগে বলতাম না, ভুল করছি। আপনার মতন এমন হকিরকে আমি ভালোবাসছি যার নাকি পায়ে জুতা নাই, প্যান্ট নাই, লুঙ্গি পরে, তাকে চি, ভুল করছি আমি। শুনো, আমি ফকির হই, আমার পায়ে জুতা নাই, তাতে কি হয়েছে? আমার তো মন আছে ভালোবাসার মতো, আমি তো তোমাকে ভালোবাসি। আর জামা কাপড় কি সব কিছু ভালোবাসলে? ভালোবাসলে শুধু একটা মনের প্রয়োজন, তুমি আমার মনের দাম বাদিতে না, তুমি আমার ফকিরের সাথে তুলনা করলা। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার সুন্দর মনটার দিকে তাকাও। দেখো আমার একটা সুন্দর মন আছে, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি, ভালোবাসতে পারি, চলো আমরা বিয়ে করে ফেলি, চলো।
আপনার মতন ছেলেকে আমি বিয়ে করবো? আপনাকে ভালোবাসি আমার মনে হলে নিজের প্রতি ঘৃণা হয়। যার নাকি পায়ে জুতা নাই, প্যান্ট নাই, লুঙ্গি পরে, তাকে আমি ভালোবাসবো? আমার তো মন আছে, তুমি বিশ্বাস করো। আমার পিছে কত ছেলে ঘুরে তুমি জানো? আমি এখনই আনতাছি। হ্যাঁ, কই আসো, এখন আসো পার্কে। আমি তোমাকে দেখাই দিব আমার পিছে কত সুন্দর সুন্দর ছেলে ঘুরে। তুমি আমার ভালোবাসার মূল্য দিতে না, আমি গরিব থেকে কিনেছি, আমার তো একটা মন আছে। তুমি মনটার দাম দাও। পোশাক কি সব কিছু মানুষের, জুতা প্যান্ট পরলেই কি ভালোবাসা হয়? তুমি আমার ভিতরটা দেখতে না, আমার ভিতরটার দিকে একবার তাকাও। দেখো না, একটা হকির নাকি আমাকে ভালোবাসে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, স্যার আপনি এখানে কি? তুমি এ হকির কে স্যার বলছো? উনাকে তুমি চিনো না? উনি আমাদের থানা সেকেন্ড অফিসার। স্যার আপনি এখানে? আসছিলাম একটা কাজে আর কি। শোনো, তুমি আমাকে ভালোবাসো বলছো, আমি সেই জন্য তোমাকে একটু ট্রাই করলাম যে তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি পোশাককে ভালোবাসো। বুঝছো, একটা কথা মনে রাখবা, কাউকে ভালোবাসলে তার মনটা দেখবা, বুঝছো? তার শোনো, যদি কাউকে ভালোবাসো তার পোশাকটা দেখবা না, তার মনটা দেখবা। কারণ মানুষের পোশাক সব কিছু না, তার মনটা হচ্ছে সব কিছু। তোমাকে একটা কথা বলি, মানুষের পোশাক দেখে কখনো তার যোগ্যতা যাচাই করবে না। আর মানুষকে যদি ভালোবাসতে ইচ্ছে করে, আগে মানুষের মনটা দেখবে, পোশাক দেখবে না। কারণ এই পোশাকের ভিতরে অনেক কিছু লুকায় থাকে, মানুষের যোগ্যতা, বুঝছো?